আচ্ছা এটা হচ্ছে পেয়ার মত হ্যাঁ এই তাহলে এর কাজ কি এক নম্বর কাজ বাইলোরে জমা রাখা ঠিক না এটা হচ্ছে তার মেইন কাজ তাহলে গোল পড়া সম্পর্কে তাহলে তুমি গোপী দলতে পাথর হলে কেন ব্যথা বোঝা গেছে কিনা তারপর কি আছে অগ্নাশয় বা ইংরেজি নাম কি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাতে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটোই থাকে এই কারণে সেই এনজাইম হরমোন দুটাই তৈরি করে এটাতে আমি পড়াছিলাম না কি কি থাকে একটা মাথা থাকে হেড থাকে তারপরে বডি গ্যাস থাকে না লেগ থাকে তারপরে তারপরে একটা লেস থাকে বা সিল থাকে তো এক্সোক্রাইন দিয়ে কি আসে এনজাইম আসে ঠিক না এক্সোক্রাইন আসলে মাথা কি আসবে তার একটা ডাক থাকবে ঠিক না আর এন্ডোক্রাইন মাথায় আসলে কি আসবে তার কোনো ডাক নাই বা নালি নাই সে রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন ধরনের ছড়ায় ঠিক আছে তাহলে তার কাজ কি এনজাইম এবং ওই দেখেন যখন পড়াছি লাগ দিয়ে আর নতুন কেউ আসছে বই বাকি ছিল বলিছে ভালো আছেন সবাই না এর আগের ক্লাসে কি পড়েছিলেন এগুলো পড়ছেন কিছু গ্ল্যান্ড কই কই থাকে এটা মনে আছে এই সিস্টেমটা আমি আঁকতেছি আপনারা বলবেন হ্যাঁ আজকে আমি কিছু বলবো না তাহলে সবচেয়ে উপরে যে এটা কি এটার নাম পিটুইটারি না শোনা যাচ্ছে না তাহলে সবচেয়ে উপরেটার নাম কি পিটুইটারি না এটা কয়টা ভাগ করছে এটা কি কি ভাগ এটা হ্যাঁ পশ্চাৎ ভাগ থেকে কি কি আসে কয়টা জিনিস আসে দুইটা কি কি আসে হ্যাঁ ভ্যাসোপ্রেসিন শেষ আর মধ্যভাগ যেটা এটা হ্যাঁ একটি কী কী আছে এটা
মেলানোসাইট হ্যাঁ হ্যাঁ মেলানোসাইটের কাজ কি হ্যাঁ এটা মেলানিন তৈরি করে তাই না হ্যাঁ শেষ আর অগ্রভাগ যেটা এটা কয়টা আছে পাঁচটা এগুলো পড়ছেন পাঁচটা হ্যাঁ বলেন হ্যাঁ আসছে তো টিএসএস হ্যাঁ টিএসএস তারপরে বলেন হ্যাঁ এলএস আর জিএস তো হয়ে গেছে তো জিএস মানে কি গ্রোথ হরমোন এলএস লুটিনাইজিং হরমোন তাই না লুটিনাইজিং হরমোন হ্যাঁ হ্যাঁ একই তারপরটা কি এফএসএস এটা ইংরেজিটা কি ফলিকল স্টিমুলেটিং হরমোন ঠিক না আর এসিডিএস মানে কি অ্যাড্রেনো কোর্টিকো ট্রপিক হরমোন তাই না আর যে টিএসএস মানে কি থাইরয়েড স্টিমুলেটিং এগুলো মুখস্থ করার দরকার জাস্ট এগুলো আছে পাঁচটা জিনিস হ্যাঁ এতটুকু মাথায় রাখলে হবে তাহলে পিরিওডের সম্পর্কে আমরা জানলাম এটা এটার আরেকটা নাম কি পিরিওডেরই মাস্টার অফ গ্ল্যান্ড কারণ কি মাস্টার মাস্টার কেন সে নিয়ন্ত্রণ করে শেষ এতটুকু তো জানবেন পারবেন হ্যাঁ ঠিক আছে আর কিছু লাগবে না তারপর ওটার নাম কি থাইরয়েড পুরোটা কি থাইরয়েড না থাইরয়েড গ্ল্যান্ড এটা কয়টা ভাগে ভাগ করছে হ্যাঁ কি কি এগুলা বাদ হ্যাঁ এগুলা কিছু নাই তাহলে এটা কি থাইরয়েড না থাইরয়েড থাইরয়েডের গাঠনিক মানে দৈহিকভাবে সে কী কী আছে দুইটা লোব আছে একটা ইসমাস আছে না এই দুইটা লোব না এই একটা খণ্ড একটা খণ্ড আর মাঝখানে কানেকশান যেটা এটা হচ্ছে ইসমাস তাহলে দুইটা লোব আছে একটা ইসমাস আছে তো এটা কী তৈরি করে হ্যাঁ দুইটা হরমোন তৈরি করে সে দুইটা হরমোনের নাম কি হ্যাঁ শেষ তাহলে বোঝা গেছে থাইরয়েড কি দুইটা লোব থাকে একটা ইসমাস থাকে কি তৈরি করে হ্যাঁ এগুলোর কাজ কি তাহলে এই জিনিসটা কি থাইরয়েড ঠিক না থাইরয়েডের দুইটা লোব থাকে একটা ইসমাস থাকে কি হরমোন তৈরি করে টি থ্রি এতটুকু জানেন ঠিক আছে হ্যাঁ তারপর দেখেন এটা পিছন দিক দিয়া ছোট হ্যাঁ প্যারাথাইরয়েড কয়টা থাকে দুজোড়া বা চারটা থাকে ঠিক না এগুলোর কাজ কি হ্যাঁ একটা হরমোন তৈরি করে আগে হ্যাঁ প্যারাথরমোন এই প্যারাথরমোনের কাজ কি হ্যাঁ শেষ এই এতটুকু পারেন তো হ্যাঁ এতটুকু হ্যাঁ তারপরটা নাম কিটার থাইমাস এটা কাজ দরকার নেই হ্যাঁ তারপরে এটা কি প্যানক্রিয়াস হ্যাঁ প্যানক্রিয়াসটা এরকম না এটা পাখির মতো হয়ে গেছে আর কি হ্যাঁ সেটাই ধরেন হ্যাঁ প্যানক্রিয়াস তাহলে এটা কী কী অংশ থাকে একটা মাথা থাকে ঠিক না একটা গাড় থাকে মাথার ইংরেজি কি হ্যাঁ তারপরে ঘাড় ঘাড় নেই তারপরে হ্যাঁ আর একটা এটা কি লেজ লেজের ইংরেজি কি টেল না হ্যাঁ এই চারটা থাকে এর কাজ কি এটা একটা মিক্স গ্ল্যান্ড হ্যাঁ এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন পড়ছি না এটাতে দুই ধরনের ইয়ে থাকে গ্ল্যান্ড থাকে হ্যাঁ মিক্স থাকে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন তো এটাতে কী কী সেল তৈরি করে কী হরমোন তৈরি করে ঠিক না তাহলে কী কী সেল পাওয়া যায় এটাতে হরমোন এবং এনজাইম তো এক্সোক্রাইন পোর্শন থেকে আসে কি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন বলছিলাম আমরা দুইটা এক্সোক্রাইন থেকে আসে কি এনজাইম আসে আর এন্ডোক্রাইন থেকে হরমোন আসে হ্যাঁ এই তাহলে এনজাইম কি হরমোন কি বোঝা গেছে যে গ্ল্যান্ড থেকে কোনো ডাক্ট ছাড়াই রক্তের মাধ্যমে আসে এটা হরমোন আর এনজাইম কি অপোজিট হ্যাঁ বোঝা গেছে কি না তো এই
অগ্নাশয়ে কি কি সেল থাকে বলছিলাম ওই দিন? আলফা বিটা ডেল্টা পিপি সেল। হ্যাঁ, তো আলফার কাজ কি? গ্লুকোজ বাড়ায়। তো হরমোনটার নাম কি? আলফা সেল একটা হরমোন তৈরি করে, গ্লুকাগন, ঠিক না? ঠিক আছে কিনা? এই গ্লুকাগনের কাজ কি? গ্লুকোজটা বাড়ানো। আর এটা হচ্ছে কি, আপনারা বলেন, আমি বলব। এটা হচ্ছে, এটা কি? বিটা। বিটার কাজ কি? কমায়। কি হরমোন তৈরি করে? হ্যাঁ বলছেন তো, বলেন, আমি বলব, আপনারা বলবেন, আমি লিখবো। হ্যাঁ, তারপরটা কি? ডেল্টা। ডেল্টা কি হরমোন তৈরি করে? হ্যাঁ বলেন। হ্যাঁ শেষ করেন, সোমাটো স্টেটিন। এটা কষ্ট জিতেছে না, অনেক বিশাল নাম। তাহলে উপর দুটো তো মনে আছে না? আলফা কি তৈরি করে? গ্লুকাগন। হ্যাঁ হ্যাঁ, আর বিটা না না, আগে কি হরমোন তৈরি করে তারপরে কাজ বলছি না, এটাই দেখতে কীরকম। তারপরে হচ্ছে কি, এটা কী কী তৈরি করে, কী কাজ এটার কাজ কী? তাহলে চারটা সেল কী কী তৈরি করলো? আলফা, আলফা গ্লুকাগন, ঠিক না? বিটা ডেল্টা সোমাটোস্টেটিন, এটার কাজ কি? দ্রোণটা নিয়ন্ত্রণ করে, শেষ। আর প্যান, এটা হচ্ছে কি? পিপি, প্যানক্রিটিক পলিপেপটাইড। না বুঝলে বললেন। হ্যাঁ হ্যাঁ, নাই না, আচ্ছা চারটায়। হ্যাঁ, বই না থাকলে না থাকুক, চারটায় মাথা রাখেন, বোঝা গেছে কিনা? তাহলে কি বলছি, একটা চারটা সেল থাকে, কী কী ডি বলেন? হ্যাঁ পিপি। হ্যাঁ, তা আলফার কাজ কি? কাজ হচ্ছে এটা কী তৈরি করে? গ্লুকাগন। তারপরে বিটা, হ্যাঁ কাজ কি? হ্যাঁ, তারপরে সোমাটো স্টেটিন, সোমাটো স্টেটিন। হ্যাঁ দেখে নেবেন, হ্যাঁ আমার মনে নেই। হ্যাঁ, আর পিপি হচ্ছে কি? প্যানক্রিটিক পলিপেপটাইড, ঠিক না? তাহলে প্যানক্রিয়াসের এই সেল থেকে এ তৈরি করে এই কাজ, ঠিক আছে? প্যানক্রিয়াস সম্পর্কে এতটুকু জানেন। হ্যাঁ, তারপরে কিডনির মাথা কি আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা আরেকটা নাম কি মনে আছে? হ্যাঁ এই তো। হ্যাঁ, তাহলে এটার নাম কি? অ্যাড্রেনাল বা সুপ্রেনাল গ্ল্যান্ড। এটা তো আবার ভাগ আছে না, কর্টেক্স মেডুলা কি জানি? না আমি তো বলছি না, যেটা পড়াবো আর পরবর্তী ক্লাসে, এগুলো কিন্তু আজকের পড়া না, গত ক্লাসে যেগুলো পড়াইছেন না ওগুলো কিন্তু বলতে পারে নাই, বুঝতে পারছেন? তার মানে এমনিতে যাওয়ার পরে কিন্তু মেমোরি থেকে আউট। হ্যাঁ ঠিক আছে, সাথে সাথে একটু একটু দাঁড়ায় যদি জিজ্ঞাসা করেন যে কি কি বলেন মোসানোর পরে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মাথায় থেকে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি? সুপ্রানাল গ্ল্যান্ড। এটা দুটো অংশ থাকে মনে আছে, কর্টেক্স এবং, হ্যাঁ মেডুলা থেকে কি আসে? দুইটা হরমোন মনে আছে এগুলো? আচ্ছা আগে তোটুকু না, দুটা মনে রাখে না, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটা ভাগ ভাগ করছে, এক হচ্ছে কর্টেক্স, মেডুলা। মেডুলার থেকে দুটা জিনিস আছে, ঠিক আছে? আর কর্টেক্স থেকে তিনটা সেল, তিনটা অংশে ভাগ করছে আবার, এগুলো থেকে অনেক হরমোন আসে, এগুলো দরকার নেই, এতটুকু মনে রাখেন। তারপরে কি বলছি, মেল ফিমেল। হ্যাঁ, ফিমেলই কী থাকে? দুইটা ডিম্বাশয় হয় বা ওভারি থাকে, এগুলো থেকে কী তৈরি হয়? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আরও অনেকগুলো তৈরি হয়, মেইন এই দুইটা। হ্যাঁ, আচ্ছা দেখেন। হ্যাঁ, তাহলে কী থাকে? দুইটা ওভারি থাকে, এর কাজ কি? কী হরমোন তৈরি করে? ওভারি, হ্যাঁ
এই আবং হচ্ছে কি ডিম্বাণু তৈরি করে, হ্যাঁ ওবাম তৈরি করে, বোঝা গেছে কি না? তাহলে সে আসে ওবারে। তারপরে কি আছে? প্লাসেন্টা বা অমরা, প্লাসেন্টা বা অমরা, তার কাজ কি, কি তৈরি করে তার কাজ? হ্যাঁ একটা হরমোন তৈরি করে, বিটা এস সিজি, মানে কি হিউম্যান কোরিওনিক গোনাড্রোফিন হরমোন। হ্যাঁ তাহলে গেল, তাহলে অমরাও গেল। তারপরে কি? টেস্টিস বা টেস্টিস, তার কাজ কি? টেস্টোস্টেরন তৈরি করে, ঠিক আছে। তাহলে তো এবার গ্রন্থি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে না, এটা পড়বেন বাসায়, হ্যাঁ না পড়লে আপনাদের লস হবে, এগুলো আমার পড়ে আর লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে কী পড়বো? পাকস্থলী জিআইটি। হ্যাঁ তাহলে এতদিন কী কী পড়াইলাম? কী কী হাড্ডি আছে শরীরে, কী কী জয়েন্ট আছে, কী কী গ্রন্থি আছে, ঠিক না? হ্যাঁ আর কী পড়াইছি? প্যাডে কী কী ভাগ আছে, পুরো শরীরে কী কী আছে, এই তো। তাহলে আজকে হচ্ছে কি, যে আমরা যে একটা জিনিস খাইতেছি, এটা শুরুটা কোথায় শেষটা কোথায়, তাই না? হুম, এই দুটোকে আমরা পড়াবো। এটা অনেক বড় একটা টপিকস, সবগুলো পড়াবো না। হ্যাঁ তাহলে দেখেন, হ্যাঁ ফিগারের অবস্থা কেন? বের করেন। হ্যাঁ বের করছেন এটা, এই ফিগার, ফিগারটা আছে, এটা এরকম একটা ফিগার দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ এটা দেখেন, জাস্ট দেখেন, আমরা যে খাইতেছি এবং বেরোইতেছে, এটা রাস্তাটা কোথায়, ঠিক না? এ হচ্ছে মুখ, দিয়ে আমরা খাইলাম, মুখের একটা গর্ত আছে না, এটা বলা ওরাল ক্যাভিটি। হ্যাঁ এই, হ্যাঁ তারপর হচ্ছে কি, ফেরিংস আসলো। হ্যাঁ তারপরে আসে কিছু ইসোফেগাস বা খাদ্যনালী, ঠিক আছে কি না? তাহলে এটা হচ্ছে কি, খাদ্যনালী এতটুকু, ঠিক আছে। এটা কত সেন্টিমিটার লম্বা হইতে পারে? 25 সেন্টিমিটার লম্বা। হ্যাঁ এটার নাম কি? খাদ্যনালী বা ইসোফেগাস। হ্যাঁ ইসোফেগাস, বুঝা গেছে কি না? তাহলে এটা কতটুকু লম্বা? 25 সেন্টিমিটার, ঠিক আছে। এগুলার যে ওয়াল আছে, এটা একটা টিউবের মতন, ঠিক আছে। এই ওয়ালের ভিতরে আবার তিন ধরনের মাসেল থাকে। হ্যাঁ এই তাহলে ইসোফেগাস। তাহলে আমরা মুখ দিয়ে খাইলাম, ওরাল ক্যাভিটিতে গেল খাদ্য গহ্বর যেটা, তারপরে এই জায়গায় আরেকটা আছে ফেরিংস। হ্যাঁ তারপরে এই জায়গা হচ্ছে কি, ইসোফেগাস বা খাদ্যনালী। এই খাদ্য ছোটো ছোটো জিনিস দরকার নাই, জাস্ট একটা আইডিয়া রাখে। হ্যাঁ তাহলে বড় জিনিসটা দরকার, এত বড় জিনিস, এটার নাম হচ্ছে খাদ্যনালী। এটা কত সেন্টিমিটার বলছি? 25 সেন্টিমিটার। তো যেখানে খাদ্যনালী শেষ শেষ হয়, তখনই যায় কী হয়, পাকস্থলী শুরু হয়। পাকস্থলী আরও নাম কী আছে? হ্যাঁ আর গ্যাস্ট্রিক। হ্যাঁ গ্যাস্ট্রিক, কোনো মানুষের গ্যাস্ট্রিক হয়েছে, আসলে গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রাইটিস হয়, বা গ্যাস্ট্রিক আলসার। তাহলে দেখেন স্টোমাক পাইলাম, হ্যাঁ তারপরে কী পাইলাম, ক্ষুদ্রান্ত। হ্যাঁ তাহলে দেখেন আমরা খাইলাম, খাওয়ার পরে আসলো খাদ্যনালীতে, আসলো খাদ্যথলিতে, আসলো এখানে মুখে কী হইলো, আমরা কত খাবারগুলোকে কত করে ভাঙলাম, ঠিক না, গুঁড়া করলাম, তারপরে ইসোফেগাস জন্য রেডি করলাম, খাদ্যগুলো আসলো ইসোফেগাস দিয়ে স্টোমাকে আসলো, স্টোমাকে আইসে এগুলো আরও গুঁড়া হবে, ঠিক আছে কি না? গুঁড়ো হবে কেন, এই এই জায়গায় আইসে, এটার নাম কি, ক্ষুদ্রান্ত, আর এটার নাম হচ্ছে দ্বিতন্ত্র। তো এই জায়গায় আইসা, এই যে আমাদের খাদ্য শরীরে যে জিনিসগুলো দরকার, এগুলা এই জায়গায় রক্তনালী আছে, রক্তনালীতে চলে যায়, ঠিক আছে। আর যে বজ্র যেগুলো,
যেগুলো আমাদের দরকার নাই এগুলাই ক্ষুদ্রের মধ্যে থেকে যায়। থেকে গেলে কি হয়, তাহলে আমাদের খাইলাম শক্তিগুলো রক্তে চলে গেলো, আমাদের যা দরকার আছে এই যে যে নিষ্কাশনগুলা এগুলা এগুলো থাকে। হ্যাঁ, তো এগুলো এগুলো আসতে ধীরে এদিক থেকে এদিকে আসে, এদিক থেকে এদিকে আস্তে আস্তে এইভাবে আসে। হ্যাঁ, আসিয়া বিয়োদন্তের পরে এগুলো আল্লাহ কি একটা মুভমেন্ট দিয়ে দিছে, এরকম কন্ট্রাকশন দেয় এর মুভমেন্ট। তো এই যে স্টুলগুলো মানে এটা কী বলবো পায়খানাগুলো যেটা, হ্যাঁ এগুলো এগুলো থাকে, থাকলে কেউ এগুলো কন্ট্রাকশন হওয়ার কারণে তখন এগুলো আস্তে আস্তে মুভ করে, মুভ করলে এদিক দিয়ে আসে এদিক দিয়ে এসে বের হয়। তাহলে আমরা একটা জিনিস যে খাইলাম অনেক কিছু পারিয়ে আসে পারিয়ে আসে না, প্রথম হচ্ছে কি খাইলাম মুখে গহ্বর গেল, ফেরিংসে গেল, তারপরে খাদ্যনালী, তারপরে তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে কি পায়ুপথ বা এনাস বলে, হ্যাঁ এনাল ক্যানাল, ঠিক আছে কিনা এই। তাহলে এটা থাকুক, হ্যাঁ তাহলে ইসোফেগাসটা আমরা পড়ছি কতটুকু 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, ঠিক আছে এই এটা দরকার নেই। এবার এবার মেইন হচ্ছে আমরা তিনটা জিনিস পড়ব, এক এটার নাম কি স্টোমা, এটা ক্ষুদ্রান্ত, হ্যাঁ ক্ষুদ্রান্ত, তারপর এটা বিয়োদন্ত্র। তাহলে তিনটা জিনিস পড়ব, হ্যাঁ তাহলে আবার আমরা স্টোমাকটাকে, হ্যাঁ দেখতেছেন সবাই, ঠিক আছে এই। তাহলে ওই দিনে পড়াইলাম স্টোমাকের কয়টা অংশ, হ্যাঁ একটা এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ আর একটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এই দেখেন একটা অংশ ভাগ লাইন টানলাম, এদিক দিয়ে একটা লাইন টানলাম, তাহলে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ, তাহলে এটার নাম কী বলছিলাম ওই দিন, না না এটা তো এন্ট্রি পয়েন্ট, হ্যাঁ এটার নাম কি ফান্ডাস, ফান্ডাস দিলাম। দেখেন এটা স্টোমাকটা খুলেন, হ্যাঁ হ্যাঁ লেখে স্টোমাকের ফেজটা খুলেন, ঠিক আছে কি না, তাহলে এটার নাম কি হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কি দেহ, হ্যাঁ তারপরে এটা না না এটা হচ্ছে অ্যান্ট্রাম প্রপার, হ্যাঁ অ্যান্ট্রাম প্রপার দুইটা অংশ থাকে, অ্যান্ট্রাম বডি থাকে অ্যান্ট্রাম ক্যানেল থাকে, হ্যাঁ এগুলো দরকার নেই জাস্ট মনে রাখেন অ্যান্ট্রাম, ঠিক আছে কি না, তাহলে এটা কি অ্যান্ট্রাম, ঠিক আছে কি না, কী বলছেন বুঝিনি। আচ্ছা হ্যাঁ তাহলে তিনটে অংশ, একটা হচ্ছে কি উপরেরটা, তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ বইয়ে এগুলোতে মিলান আছে কি না, আছে তাই না, হ্যাঁ তাহলে ওই দিন বললাম এই যে বাঁকা অংশের নাম কি ইংরেজিতে কার্ভেচার, তো এটা হচ্ছে এটা বড়, তাহলে তুলনামূলক হলে কী হয় গ্রেটার হয়, হ্যাঁ তাহলে এটার নাম কি কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, তাহলে এদিক দিয়ে ছোটো একটা আছে তাহলে লেজার কার্ভেচার, হ্যাঁ বোঝা গেছে কিনা। তাহলে কয়টা অংশ পাইলাম, আরেকটা জিনিস বলছে আমরা দেখেন নচ মানে কি একটা গর্ত, হ্যাঁ তো এই জিনিসে কার্ডিয়াক ইন বলা হয় এই জায়গাটাকে, হ্যাঁ তো কার্ডিয়াক ইন একটা নচ থাকে মানে একটা গর্ত থাকে, তাহলে তার নাম অনুসারে কি হয় কার্ডিয়াক নচ, তাহলে নচ মানে কি হ্যাঁ মানে একটু ঢালু জায়গা, হ্যাঁ তাহলে এইটার তুলনা এটার তুলনা এটা ঢালু না এটা গর্ত এই, তাহলে কার্ডিয়াক এরিয়াতে যেহেতু আছে তাহলে একটা নচ আছে, তাহলে নাম অনুসারে কী দিছে হ্যাঁ বই আছে কিনা একটু দেখেন, হ্যাঁ হ্যাঁ এই কার্ডিয়াক নচ, ঠিক আছে কিনা এই। তাহলে আমরা কী কী পাইলাম, ফান্ডাসে ফান্ডাস পাইলাম, তারপরে তারপরে এন্ট্রাম, তারপরে এটা হ্যাঁ এটা হ্যাঁ আর এটা কার্ডিয়াক নচ, তাহলে এটার অ্যানাটমি সম্পর্কে আইডিয়া হয়ে গেল না এই। এটার যদি আমরা আরও কাইটাকি করি মাইক্রোস্কোপিতে দিই তাহলে কী আসবে, আচ্ছা এগুলো দরকার নেই, হ্যাঁ এতটুকুই থাকেন অ্যানাটমিটাই। তাহলে এটার কাজ কী আসলে, আমরা যে খাইতেছি
তো এটার ভিতরে কি থাকে? কিছু কোষ থাকে, ঠিক না? প্যারাইটাল কোষ, আরও অনেকগুলো কোষ থাকে। তার কাজ হচ্ছে এসিএল তৈরি করা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক না? হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা হাতে দিই, এদিক দিয়ে ছিঁড়া পড়বে, কিন্তু এটার ভিতরে আছে, কিন্তু এগুলো বেরো ছিঁড়া বেরোতেছে না কেন? লেয়ার আছে, হ্যাঁ, আর ঠিক আছে, হ্যাঁ, লেয়ার আছে। তাহলে আল্লাহ কী করছে, একটা ভেরিয়েট দিয়ে দিচ্ছে যাতে নষ্ট না হয়। যে আমরা যে অনেক কিছু খাইয়ে ফেলি, গিলে ফেলি, এগুলো কি পুরোটা বের হয়? বের হয় না। তখন ওই এসিএল কী করে, এটা ভাঙে বসে বসে, হ্যাঁ হ্যাঁ। তো এটা পুরোটা আবরণে কী থাকে, একটা মেমব্রেন, কী বলছেন বলেন, লেয়ার থাকে, এটা হচ্ছে মিউকাস মেমব্রেন বা জেলি জাতীয় কী লেখে, হ্যাঁ, তাহলে মিউকাস মেমব্রেন থাকে। এটা কী করে, ইসোফেগাসের যে বডিটাকে ওয়ালটারে প্রোটেকশন দেয়, বোঝা গেছে কি না? এই তাহলে আমরা যাই খাই কী করবে, এটা ভাঙবে কি? এসিএল, ঠিক আছে কি না? এটা কোন সেল তৈরি করে? প্যারাইটাল। আরও অনেকগুলো সেল আছে, অনেক কিছু তৈরি হয়, এত কিছু দরকার নেই, হ্যাঁ। তাহলে স্টোমাক সম্পর্কে আমরা জানলাম, তো এটা কতটুকু লম্বা হইতে পারে, এটা আমাদের থাকা দরকার না, জানা দরকার না কতটুকু? এটা দেখবেন, হ্যাঁ, সম্ভবত 25 সেন্টিমিটার, ঠিক আছে কি না? তো এটা দুইটা পয়েন্ট থাকে, ঢুকতে হলে একটা এন্ট্রি পয়েন্ট আর একটা এক্সিট পয়েন্ট। তো এক্সিট পয়েন্টে একটা স্পিংটার থাকে, মানে দরজা থাকে দুইটা আর কি। তো এটার নাম কি? ইসোফেজিয়াল স্পিংটার, হ্যাঁ আছে। এটা আমরা এটা দিলাম না, এই এই এটা এন্ট্রি পয়েন্ট না? তাহলে এটা হচ্ছে ইসোফেজিয়াল স্পিংটার আছে। এটা দেখেন তো বাংলা কী লেখছে, হ্যাঁ এটাতে আছে, লেখছে কিছু, আচ্ছা লেখে না, থাক সে থাকুক, লাগবে না। তাহলে ইসোফেগাস সম্পর্কে অ্যানাটমি আইডিয়া হয়েছে না? হ্যাঁ। এটা আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা প্যারাডাল সেল তৈরি করে, প্যারাডাল সেল কী করে তৈরি করে? এসিএল তৈরি করে। আমরা যাই খাই, এটা ভাঙবে কি? এই প্যারাডাল সেল, এসিএলগুলো, ঠিক আছে। তারপর খাদ্য হজম হবে, তারপরে কী বলছিলাম, এটা শেষ, তার তারপরে কী শুরু হইলো? ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের তিনটে অংশ, হ্যাঁ, ক্ষুদ্রান্ত খোলেন, হ্যাঁ, এটা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য ডিজিআই, হ্যাঁ বলেন কী কী আছে, হ্যাঁ আইলিয়াম, হ্যাঁ হ্যাঁ। এটা কত সেন্টিমিটার, কতটুকু লম্বা বলছিলাম? হ্যাঁ 5 থেকে 6 মিটার, হ্যাঁ। এবার হিসেব করবেন 5 থেকে 6 মিটার কত লম্বা, হ্যাঁ ওই দিন বলছিলাম, হ্যাঁ আরও বড়ো, আরও বড়ো, হ্যাঁ। আর যাই হোক, এবার তাহলে আমরা কী পড়বো? ক্ষুদ্রান্ত, হ্যাঁ। মানুষের শরীরে যে রক্তনালীগুলো আছে, এগুলো যদি পাশাপাশি যোগ করি, তাহলে কতটুকু লম্বা হইতে পারে, ঠিক না? হ্যাঁ, তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু, এটা আমার জানা না, এটা দেখবেন, হ্যাঁ এত দূরত্ব থাকে, হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে এটা মনে আছে না, হ্যাঁ। তাহলে ক্ষুদ্রান্ত পড়ব, আবার ক্ষুদ্রান্তের কয়টা অংশ আছে? তিনটে অংশ, কয়টা? কী কী থাকে? তারপরে শুনুন, আমি এগুলো পড়ে আমার লাভ হবে না, আপনার যদি বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন, এটা ফ্লুয়েন্সি তৈরি হবে, ঠিক আছে, বাসায় গেলে আর সহজে মনে থাকবে। তারপরে হ্যাঁ, তারপরে ইলিয়াম আইলিয়াম যাই হোক একটা, হ্যাঁ বুঝা গেছে কিনা? ডিউটার নাম যে জুনাম আইলাম, তাদের সাথে আমরা একটু পরিচিত হই, এই তো। তাহলে এগুলোর নাম কী বলছি, হ্যাঁ এবার মনে আসত এগুলা, হ্যাঁ। আর ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কতটুকু, আর বৃহদন্ত্রে 1 থেকে 1.5 মিটার বা 1 মিটার যায় বলেন, হ্যাঁ। তো 6 মিটার বড় না 1 মিটার বড়, তাহলে এটা ক্ষুদ্রান্ত কেন দিল, কোশ্চেন আসে না একটা, কেন দিল? হ্যাঁ ওই দিন বলছিলাম, বলেন, আমি বলবো না, আমি বলি লাভ কি আমার, বলেন আপনারা। ক্ষুদ্রান্তের নালীগুলো কী থাকে? চিকন থাকে, আর এটা হচ্ছে কী থাকে? বড় থাকে, হ্যাঁ এই কারণ, হ্যাঁ হ্যাঁ সেই কারণে এটা হচ্ছে কি? বৃহদন্ত্র, আর এটা ক্ষুদ্রান্ত, ঠিক আছে না? এবার কী বলছিলাম, ক্ষুদ্রান্ত কী কী অংশ? আইলিয়াম। এবার আমরা ডিউডেরাম সম্পর্কে জানি, ঠিক আছে কি না?
डी यूटेरम थाके एभावे थाके ठीक है किना एदिके एसे कि हय इसोफेगास या खाद्य स्टोमा खाद्य थलीटा शुरू हाँ बोझा गया किना তাহলে এটা দেখতে কিরকম আমরা সি এরকম দেই না তো বই কিন্তু এটা লেখছে সি এর মতো কি জানি লেখছে হ্যাঁ এই তাহলে এটা কতটুকু লম্ব হইতে পারে পঁচিশ সেন্টিমিটার ঠিক না এটাকে আমরা চারটাকে ভাগ করি এক দুই তিন চার হয়েছে না তাহলে এটার নাম হচ্ছে ডিউডেনাম ডিউডেনামের কটা অংশ চারটা কতটুকু লম্ব হইতে পারে এ দুটুকুই মনে থাকবে তাই না এই পঁচিশ সেন্টিমিটার কোনটা আবার কতটুকু লম্বা কত সেন্টিমিটার এটা দরকার নাই আর ঠিক আছে এটা বলা হয় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট হ্যাঁ তাহলে বোঝা গেছে কি ডিউডেনাম এই তাহলে যে স্টোমাকের খাবারগুলো আসে কোন দিক দিয়ে আইসা শেষ হয়ে আসে কই পরে ডিউডেনাম পরে তাহলে ডিউডেনাম সম্পর্কে দুটো আইডিয়া হয়েছে তারপরে কি বলছেন জেজুরাম জেজুনাম আইলিয়াম ঠিক আছে কিনা তারপরে কি হবে এই পেশায় যা আছে সব হচ্ছে কি জেজুনাম তারপরে কি হয় এই আইলিয়াম ঠিক আছে কিনা এতটুকু তাহলে এগুলো তো অনেক কি থাকে কোষ থাকে কোষগুলো অনেক কিছু তৈরি করে এনজাইম তৈরি করে হরমোন তৈরি করে বোঝা গেছে কিনা এগুলো দরকার নাই জাস্ট ক্ষুদ্রান্তের কয়টা অংশ তিনটা অংশ ডিউডেনাম জেজুনাম আইলিয়াম এখানে কি ডিটেলস লেখছে সব কিছু না ও বেশি কিছু দেয় না এমনি তো নাম দিছি জাস্ট ও নতুন বই দেন যাই হোক একে হ্যাঁ তাহলে কি কি বলছি টোটাল লেন্থ কত ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের ছয় মিটার ঠিক না এটা কয়টা অংশ তিনটে অংশ কি কি হ্যাঁ হ্যাঁ এবার ডিউডেনামটা দেখেন কতটুকু লম্বা এটা এটা দেখতে কীরকম হ্যাঁ এটা কয়টা পার্ট বা কয়টা অংশ চারটা অংশ এতটুকু হ্যাঁ এই তারপরে কি আছে যে জুনাম আইলিয়াম ঠিক আছে এখন এই পুরোটার কাজ কি মূলত অনেক কাজ আছে তার ভিতরে একটা কাজ আমরা মাথায় রাখবো এই এটার থেকে যে খাবারগুলো আসে ঠিক না তো খাবারগুলো খাই আমাদের লাভ কী তার যদি এনার্জি আমরা না নিই ঠিক না আমাদের যাই খায় তার এনার্জি প্রয়োজন আমাদের গ্লুকোজ প্রয়োজন তো এগুলো তো স্টোমাকে কিছু হজম হয় বেশি না একশো পার্সেন্ট ভিতরে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে হজম হইতে কই বিয়তন্ত্র তো হয় না তাহলে সবগুলো হজম হয় কই হ্যাঁ ডিউডেনাম যে যেন আইলাম মানে ক্ষুদ্রান্তে এটা হজম হয় ঠিক আছে কি না যা কিছু মানে রক্তের জন্য প্রয়োজন সবগুলো তৈরি হয় কোথায় ক্ষুদ্রান্তে এগুলোর সাথে সাথে আবার নালী থাকে অনেক রক্তনালী থাকে এই রক্তনালীর ভিতর দিয়ে কী হয় এই যে গ্লুকোজগুলো রক্তনালীতে চলে যায় ব্রেনে যায় ব্রেনে সিগন্যাল পাঠায় সব ঠিক আছে কিনা তাহলে এটার মেন কাজ কী অ্যাবজর্পশন মানে ঠিক আছে আর এটার কাজ কী ডাইজেশন ডাইজেশন মানে কি ভাঙ্গা ঠিক আছে আর অ্যাবজর্পশন মানে কি খাওয়া শোষণ করা ঠিক আছে কিনা এই তাহলে এই পুরো ক্ষুদ্রান্তের কাজ কী এটা কতটুকু লম্বা তাহলে আবার টোটাল একটা সামারিতে আমরা আসি ঠিক না তাহলে তাহলে দেখেন ক্ষুদ্রান্ত যেটা এটা কতটুকু লম্বা ছয় মিটার রাখেন পাঁচ থেকে ছয় মিটার দরকার হ্যাঁ আমরা একটা বাড়ি জানেন ছয় মিটার ঠিক আছে কিনা এটা কয়টা অংশ থাকে হ্যাঁ কী কী তাহলে আবার ডিউডেনাম সম্পর্কে আমরা জানি তাহলে ডিউডেনাম দেখতে কীরকম সি এর মতন হ্যাঁ তারপরে এটা কত সেন্টিমিটার লম্বা এটা কয়টা অংশ চারটা অংশ হ্যাঁ তারপরে কি যে জুনাম আইলিয়াম তাহলে এই পুরো ক্ষুদ্রান্তের কাজ কী মূল কাজটা অ্যাবজর্পশন বা শোষণ করা ঠিক আছে এই তারপর আরেকটা দেখেন এটার ভিতরে আরেকটা নালী আইসা যোগ হয় আমরা একটা প্যানক্রিয়াস পড়ছিলাম না প্যানক্রিয়াসে একটা ডাক থাকে তার কিছু এনজাইম আছে বলছিলাম না ঠিক না এই কী করে এই প্যানক্রিয়াসটা মনে করেন এটা হ্যাঁ এটা একটা ডাক থাকে ডাকটা সেই জায়গায় ওপেন হয়
তাহলে এপিএনগিসে দুইটা অংশ থাকে একটা এক্সোক্রাইন একটা এন্ডোক্রাইন যেহেতু আমরা একটা ডাক্ট আছে তাহলে এই জায়গায় একটা এক্সোক্রাইন আছে এক্সোক্রাইনের যে এনজাইমগুলো তৈরি হয় এগুলা এটা থেকে এই নালি দিয়ে আসে আইসিয়া সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে মানে এই সেকেন্ড অংশ এসে কী করে ওপেন হয় বুঝা গেছে কিনা এটা দরকার নাই জাস্ট ডিউডেনামে একটা জিনিস একটা নালি আসে প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে ঠিক আছে এটা থেকে এনজাইম আসে এনজাইম আসে এটাতে পরে আপনারা দেখেন না যে ওই সিমেন্ট বালু মিশাই করে যে একটা গাড়ি আছে না এরকম তো খাদ্যগুলো আসছে অনেক খাদ্য কী হয় হজম হয় না এটার থেকে সে এনজাইম আসে এনজাইম আসে কী করে এগুলোর সাথে মিক্স করে এগুলোর আরও ভাঙে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে কিনা তাহলে ক্ষুদ্রেন্দ্র সম্পর্কে আমরা জানলাম একটা আইডিয়া হ্যাঁ তারপর কী আছে বিয়েদন্ত এটার লেন্থ কতটুকু এক থেকে দেড় মিটার হ্যাঁ হ্যাঁ আমরা পড়ছি এক মিটার অথবা এক থেকে দেড় মিটার হ্যাঁ তাহলে দেখেন অ্যাপেন্ডিক্স সবাই নাম শুনছেন অনেকের অপারেশন হয়েছে হয়েছে না অ্যাপেন্ডিক্স আসলে কিছুই না এটা হ্যাঁ এই যে বিয়োদন্ত্র আমরা পড়ছি তার একটা বর্ধিতাংশ তার একটা কোণা বেরিয়েছে ঠিক আছে ঠিক এই জায়গায় থাকে যাদের অপারেশন হয়েছে ঠিক এই জায়গায় হ্যাঁ তারপরে অনেকের থাকে জন্মগত ত্রুটি থাকলে মানে সব কিছু তার জন্মগতভাবে উল্টা তৈরি হয়েছে এই সিটিও থাকতে পারে তবে এটা খুব 100% এক লাখে একজন দুজন খুব কম হ্যাঁ এরকমও থাকে তাহলে অ্যাপেন্ডিক্স হ্যাঁ তাহলে দেখেন এই যে ক্ষুদ্র বিয়োদন্ত্র পড়ছি পড়বো এখন আমরা হ্যাঁ এটা কতটুকু লম্বা দেড় মিটার তো এটার ভিতরে কী কী আছে তাই আমরা একটু দেখি হ্যাঁ শুরুটা কী দিয়ে হয় এই জায়গা হ্যাঁ দেখেন এই যে উপরে উঠছে উপরে উঠা এটা মেডিকেল টার্মে বলা হয় অ্যাসেন্ডিং হ্যাঁ যেহেতু পুরোটা কি একটা কোলন বা বিয়োদন্ত্র তো বাংলা যে আমরা বলি ঊর্ধ্বমুখী নাকি ঊর্ধ্বমুখী কোলন ঠিক আছে অথবা ঊর্ধ্বমুখী বিয়োদন্ত্র আপনার ফেসটা খুলেন কী লেখছে ইংরেজি লেখছে না বাংলা লেখছে ওই তো ইংরেজি লেখছে যেটা কঠিন বাংলা এটা ইংরেজি সহজ ঠিক না আরে দেখেন হ্যাঁ তাহলে অ্যাসেন্ডিং কোলন ঠিক আছে কি না তাহলে এদিক থেকে যেটা শুরু হয়েছে এদিকে আসছে ক্ষুদ্রন্ত ক্ষুদ্রন্ত এই জায়গায় বিয়োদন্ত্র তাহলে বিয়োদন্ত্র উপরে উঠছে তাহলে নাম কি হ্যাঁ উপরে ওটা হচ্ছে অ্যাসেন্ডিং আর নিচে হচ্ছে ডিসেন্ডিং শেষ আর যদি সমান্তরাল আছে তাহলে ওটা বলা ট্রান্সভার্স ঠিক আছে এই তাহলে শুরুটা হচ্ছে কি অ্যাসেন্ডিং কোলন এতটুকু তারপর যদি সমান্তরালে গেছে তাহলে এটা হচ্ছে কি ট্রান্সভার্স কোলন হ্যাঁ অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ঠিক আছে এবার দেখেন এটা ডিসেন্ডিং কোলন ঠিক আছে ডিসেন্ডিং কোলন তারপরে একটা দেখ একটু বাঁকা এস শেপের মতন এটা বলা হয় সিগময়েড কোলন আছে এরকম জাস্ট নামগুলো দেখেন ঠিক আছে সিগময়েড কোলন যখন শেষ হবে তখনই যে আর নাম আছে আর দিয়া রেকটাম রেকটাম ঠিক আছে তারপরে কী আছে এদিকে আরও অ্যানাল ক্যানাল আছে জাস্ট অ্যানালে মনে রাখেন হ্যাঁ বা পায়ুপথ ঠিক আছে কিনা এই যে রেকটামটা আবার তিনটে অংশ ভাগ করছি আমরা উপর মধ্য নিম্ন এগুলো মুখস্থ দরকার নেই হ্যাঁ ফাও জিনিস একটা বললাম তাহলে কী কী আমরা পার্ট পড়ছি বিয়োদন্ত্র কী কী আছে এটা বলেন ক্ষুদ্রন্ত কেন আসবে তাই না হ্যাঁ বিয়োদন্ত তাহলে এটা কি হ্যাঁ তারপরটা হ্যাঁ তারপরে তারপরে এস দিয়া হ্যাঁ হ্যাঁ তারপরে রেকটাম তারপরে তাহলে এই আমরা এক থেকে দেড় মিটার হিসেবে আমরা ফাইছি কী কী অংশ ঠিক না এই দেখেন একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না একটা কোণা তৈরি হয়েছে না এদিকে একটা কোণা এদিকে একটা কোণা ঠিক না এগুলো বলা হয় রাইট হ্যাভাটিক ফ্লেক্স আচ্ছা দরকার নেই থাকুক আছে এটা হ্যাঁ রাইট ফ্লেক্সার লেফট ফ্লেক্সার হ্যাঁ এগুলো আরও নাম আছে ঠিক আছে কিনা আর এদিকে কী আছে এই বৃহদন্ত্রের শুরুতে ছোট একটা অংশ অ্যাপেন্ডিক্স এটা পুরো ঝাম এরকম হ্যাঁ বোঝা গেছে কিনা যাদের অপারেশন হয় তাদের কী করে এদিক দিয়ে কাইটে দেয় এতটুকুই অপারেশন হ্যাঁ তাহলে বৃহদন্ত্র সম্পর্কে আমরা জানলাম তাহলে এটার কাজ কী মূলত
যে ক্ষুদ্রান্ত থেকে যে যা বজ্র আসলো এটা এসে ফললো, তো এটার থেকে কি করি শুধুমাত্র পানি আর কিছু ইলেকট্রোলাইট যেটা মানে আপনার লবণ জাতীয় জিনিস শুধুমাত্র সে রক্তে পাঠায় আর কিছুই পাঠায়, তার কাজ হচ্ছে বহন করা, যে ময়লাগুলো আসছে এগুলো সে বহন করবে, বোঝা গেছে কি না, বহন করে এগুলোতে বের করবে, এটার কাজ হচ্ছে মূলত এটাই, বোঝা গেছে কি না। আর যে বলে না যে হ্যামোরয়েডস বা কী জানি আছে গ্যাস বা অর্শ বা পাইলস, ঠিক না, এগুলো মূলত কোন জায়গায় হয়, এই জায়গায়, হ্যাঁ এগুলো আরও পরে পড়াবো, হ্যাঁ। আর অনেকে বলে অনেক ক্যান্সার হয়, ঠিক আছে না, এই ক্যান্সারটা বেশি হয় এই কোলন ক্যান্সার, হ্যাঁ এই পুরোটাতে হয়, যখন এই কোলনে হয় তখন এটা বলা হয় কোলন ক্যান্সার, যখন এই র্যাকটাম একটা পোস্টিনের নাম র্যাকটামে হয় তখন এটা বলা হয় র্যাকটাম ক্যান্সার বা কার্সিনোমা, হ্যাঁ। তো মনে করেন এই জায়গায় ক্যান্সার হইলো, এগুলো টপিকস না ইন্টারেস্টিং, হ্যাঁ এই জায়গায় একটা টিউমার হলো ক্যান্সার টিউমার, তাহলে ট্রিটমেন্ট কী হইব না, তাহলে আমরা কী করবো এটা কাটতে ফেলাই দিব, সে সেটাই ট্রিটমেন্ট, ঠিক আছে। তাহলে যে বিয়োযন্ত্র পড়াইলাম তাহলে এটার থেকে মাথায় রাখতে হবে কী কী, এটা কতটুকু লম্বা, এটার কী কী অংশ থাকে, এটার কাজ কী, ঠিক আছে। এই তাহলে আমরা মোটামুটি একটা ফোর্সে তাহলে টোটাল কী কী পড়াইলাম, এটার থেকে আসেন মুখ থেকে, প্রথম মুখ আছে, তারপরে মুখ গহ্বর, তারপরে খাদ্যনালীর আঘাত দিয়ে আরেকটা আছে ছোটো পেরিংস, পেরিংস ওরাল ক্যাভিটি বা খাদ্য গহ্বর একে, হ্যাঁ। যদি আপনারা ইংরেজি শিখতেছেন তাহলে ইংরেজিতে বলবো, হ্যাঁ হ্যাঁ। তারপর কী হয়েছে পেরিংস, ঠিক না, হ্যাঁ। তাহলে মুখ ওরাল ক্যাভিটি বা মুখ গহ্বর, তারপর ফেরিংস, তারপরে খাদ্যনালী, বাকিগুলো মনে না রাখলেও খাদ্যনালী মনে রাখতে হবে, তারপরে পাকস্থলী, তারপরে তারপরে হ্যাঁ তারপরে শেষ, হ্যাঁ। তাহলে মুখ গহ্বর ফেরিংস বাদ জানতে হবে ইসোফেগাস বা খাদ্যনালী, খাদ্যনালী এটা কী পড়েছিলাম জাস্ট কত সেন্টিমিটার লম্বা, 25 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। তারপরে কী পড়াইছিলাম এটা পাকস্থলীর পরে কী, আরে এরপরে কী স্টোমাক, স্টোমাকে কী পড়াইছিলাম, হ্যাঁ হ্যাঁ এই। তারপরে কী আছে ওই বাঁকাগুলা কার্ভেচার, কী গ্রেটার কার্ভেচার আর লেজার কার্ভেচার, একটা গর্ত থাকে ওই কার্ডিয়াক নস থাকে, ঠিক না এই। তারপরে কী পড়াইছিলাম ক্ষুদ্রান্ত পড়েছি, ক্ষুদ্রান্ত কয়টা অংশ, কী কী, হ্যাঁ। তারপরে কী পড়েছিলাম এটা কতটুকু লম্বা, 6 মিটার, ঠিক আছে 6 মিটার কতটুকু এটা হিসাব করবেন, হ্যাঁ এটা আমি জানি না। তারপরে দেখেন কী বলছিলাম ডিউডেনামের জন্য আইলিয়াম, ঠিক না, কতটুকু লম্বা ডিউডেনামে 25 সেন্টিমিটার, এটা দেখতে কীরকম সিয়ের মতন, এটা কয়টা অংশ থাকে, 4টা অংশ থাকে, এতটুকুই শেষ, হ্যাঁ। তারপরে যে জুনাম আইলিয়াম, তো এই টোটাল এই ক্ষুদ্রান্তের কাজ কী বলছিলাম শোষণ করা, ঠিক না এই। তারপর আর কিছু পড়ে সেটার থেকে, এবং অনেক এনজাইম থেকে হরমোন থাকে এগুলোর দরকার নেই, হ্যাঁ। তারপরে কী বলছি বিয়োযন্ত্র, ঠিক আছে কি না, বিয়োযন্ত্রের কত মিটার লম্বা, 1.5 মিটার লম্বা, ঠিক না। তো এগুলোর অংশ কী কী আছে, এটা কি, হ্যাঁ অ্যাসেন্ডিং কি, তারপরে হ্যাঁ তারপরে তারপরে হ্যাঁ হ্যাঁ এই না, আর এটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, হ্যাঁ ঠিক আছে এই শেষ। তাহলে একটা আইডিয়া হয়ে গেল ক্ষুদ্রান্ত এবং বিয়োযন্ত্রান্ত পার্থক্য কী, এগুলো মুখস্থর দরকার নাই, সে এত সেন্টিমিটার এত মিটার লম্বা, সে এত মিটার লম্বা, তার গব নালিগুলো চিকন থাকে তার মোটা থাকে, তার কাজ কী, তার কাজ কী, এই আর কিছু নয় মুখস্থরের প্রয়োজনে, হ্যাঁ। তাহলে এতটুকু মাথা থাকবে না, তার এগুলোই লেখছে, হ্যাঁ একটু পড়বেন। আর একটা জিনিস বাদ দিছি না, ছোটো জিনিস অ্যাপেন্ডিক্স, ঠিক না, অ্যাপেন্ডিক্স কী লেখছে দেখেন তো, এখানে
অঞ্চলে অবস্থিত। দুই থেকে 19 সেমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তারপরে আরো আসতো বুঝা গেছে কিনা? তাহলে জাতের কোন জায়গায় ব্যথা হলে বাড়িতে কার অ্যাপেন্ডিক্স আছে, পুরো শরীরে আছে আমার মনে হইতেছে, আমি জানি না, তখন বাড়িতে ইমার্জেন্সি প্যাডে ব্যথা হয়েছে, তাহলে কোন জায়গাটা তো আপনারা বুঝবেন। একটা লেখা আছে, হ্যাঁ লেখা আছে আইলিয়াক। আইলিয়াক কোন জায়গায়? এই নাভি এবং এই জায়গার মাঝখানে। যদি কারো এই জায়গায় ব্যথা হয় চাপ দিবেন, যদি ব্যথা হয় সরাসরি কী করতে হবে, এটা হসপিটালে নিয়ে যাবেন। হ্যাঁ এতটুকু দুর্বল করতে পারবেন, হ্যাঁ এটাই অ্যাপেন্ডিক্স। হ্যাঁ আর কোনো কোশ্চেন আছে এটাতে? হ্যাঁ বলেন। না অপারেশন স্যার সিস্টেম নেই। এই জায়গায় কী হয়, ইনফেকশন হয়, যদি চিকিৎসা করান অথবা যদি না করান, ব্যথা কমে গেছে তাহলে এই জায়গায় কী হবে, ইনফেকশন হয়ে পুঁজ জমবে। পুঁজ জমা যদি কোনো কারণে ব্রাস্ট হইতে পারে, ছিটতে পারে, তাহলে আরও অবস্থা খুব খারাপ হবে, ট্রিটমেন্ট না করলে মারও যেতে পারে। বুঝা গেছে কি না? এগুলো আসে, এই অঙ্গটা আসলে শরীরের দরকার নাই। ভাবো একটা জিনিস, যদি কোনো কারণে ইনফেকশন হয় তাহলে বিপদ, ঠিক আছে কিনা? তাহলে যদি হঠাৎ করে ব্যথা হয় দেখবেন এরকম, তাহলে হসপিটাল নিয়ে যাবেন। সবচেয়ে বেশি 95% তোমার 98% কী হয়, ডান সাইডে হয়, ডান সাইডে। আমি যেভাবে দিচ্ছি এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, এবং এটা অনেক ব্যথা থাকবে, কম ব্যথা না, ঠিক আছে কিনা? বমি অথবা বমির বাপ থাকে, তা বমি হয়, হ্যাঁ এরকম, তখন চিকিৎসা কী? এটার অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই। ইনফেকশন ইনফেকশন ইনফেকশন, প্রদাহ বলছে না? প্রদাহর আরেকটা ইংরেজি নাম কি? হ্যাঁ বা ইনফ্লামেশন। যেটা প্যাডের ভিতরে তো অনেক কিছু থাকে, ঠিক না? যেত ময়লা যা আছে সব, এ মুখে কিন্তু এর চেয়ে বেশি থাকে। বুঝা গেছে কি না? মুখে এর চেয়ে বেশি জীবাণু থাকে, আমরা দেখতেছি না, যদি মাইক্রোস্কোপি দেখানো যায় তো তাহলে বোঝা যেত। হ্যাঁ তাহলে আমরা একটা জিনিস খাইলাম, এটা বের হয়ে গেল, কী কী প্রসেস কোন কোন মাধ্যমে আসছে, ঠিক না? এই যে পুরো সিস্টেম, এটা বলা এলিমেন্টারি সিস্টেম, বা বাংলাতে কী সিস্টেম বলে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তারপর কী আছে দেখেন তো একটু, লিভার, যকৃত। হ্যাঁ তাহলে অ্যাপেন্ডিক্স গেল, বৃহদন্ত্র গেল, ক্ষুদ্রন্ত্র পাকস্থলী গেল, তাহলে আর কী আছে? যকৃত, পিত্তথলি, অগ্ন্যাশয়। ওই দিন একটা জিনিস পড়াইছিলাম না, যে কিডনির এককগুলোর নাম কি? নেফ্রন। তাহলে মানুষের শরীরে কতগুলো নেফ্রন থাকে? হ্যাঁ হয়েছে তো, 10-13 লক্ষ, ঠিক না? বা 1.2 মিলিয়ন। তাহলে দুই কিডনিতে কটা থাকে? 26 থেকে, আর 26 লাখ একটা অ্যাভারেজ হিসাব। হ্যাঁ এই আর মাথার যে ব্রেন বলছি, ব্রেনের একক কি? নিউরন। কতগুলো নিউরন আছে জানি না আমরা, অসংখ্য কোটি কোটি কোটি, ঠিক আছে কিনা? তাহলে নিউরনটা সামনে গেছে, নেফ্রনটা মনে রাখবেন। হ্যাঁ আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এগুলো আসলে মূলত পড়া না। হ্যাঁ আমরা এতক্ষণ পড়ছি, একটা মাথাকে দখল গেছে না, এই একটা কনসেন্ট্রেশন ব্রেক করে একটা স্টিমুলেশন দেওয়ার জন্য। হ্যাঁ তাহলে আমরা একটা টপিক শেষ, আর একটা টপিক হচ্ছে কি, লিভার বা যকৃত, পিত্তথলি, আর একটা অগ্ন্যাশয় না স্প্লিয়া দিছি, দেখেন তো প্যানক্রিয়াস। হ্যাঁ অগ্ন্যাশয় আরও কঠিন নাম এগুলো, দেখেন যকৃত, হ্যাঁ এটা আর একটা নাম কি? লিভার। দেখেন আমরা পুরো এটা একটা শরীর পড়ছিলাম না, যে মাথা, এই ঘাড়, হাত পাগুলো আমরা কাটতে দিলে এরকম থাকে না, একটা বক্স, এই বক্সটা কটা অংশে ভাগ করছিলাম? দুইটা, চেস্ট এবং অ্যাবডোমেন, ভাগ করছে কি দিয়ে? একটা ডায়াফ্রাম, হ্যাঁ একটা পর্দা দিয়ে, এটার নাম বলা হয় ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম, ঠিক। আর উপরে কী থাকে, যে চেস্টে কী কী থাকে ভিতরে? হ্যাঁ বলেন, হার্ট থাকে, দুইটা হার্ট থাকে, একটা লাংস থাকে, নাকি
ওইছে দুইটা হার্ট থাকে একটা লাংস থাকে এরকম কিছু হার্ট একটা লাংস দুইটা হ্যাঁ ঠিক আছে এই দুইটা লাংস একটা হার্ট থাকে হ্যাঁ যাকে এগুলো আমাদের বিষয় না বিষয় হচ্ছে লিভার পিত্তথলি তারপর হচ্ছে কি প্যানক্রিয়াস বা অগ্নাশয় তাহলে আমরা এবার আসি হ্যাঁ এটা মূলত এটা পিছনে থাকে যা আপনার দেখানোর জন্য এটা নিচে আঁকলাম হ্যাঁ তাহলে আমরা কি কি বলছিলাম এটা হচ্ছে লিভার বা যকৃত হ্যাঁ তারপর এটা গল ব্লাডার বা পিত্ত থলি ঠিক আছে এই তারপর এটা প্যানক্রিয়াস বা অগ্নাশয় ঠিক আছে দেখেন লিভার নর্মালি দেখতে এই একটা অংশ এই একটা অংশ না যাক অংশ পরে এটা কতটুকু ওজন হইতে পারে দেড় থেকে দুই কেজি পুরুষ এবং মহিলা মহিলার চেয়ে পুরুষেরটা একটু বড় থাকে তাই না এই তাহলে কি বলছে এটা কতটুকু দেড় থেকে দুই কেজি থাকে তারপর এটা একটা দেখতে কটা লোভ থাকে মানে কটা খণ্ড থাকে কটা থাকে দুইটা খণ্ড থাকে হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ ডান দিকে আর একটা তো এই সুন্দর করে লেখছে ইংরেজিতে রাইট লো লেফট লো ঠিক আছে কিনা তো আমরা যত কিছুই খাই বেশিরভাগ সব কিছু মেটাবলিজম করে ঠিক আছে এই তার থেকে সে অনেক কিছু তৈরি করে তার ভিতরে একটা হচ্ছে পিত্ত আমরা মাছ কাটলে দেখেন না পিত্ত থলি ভিতরে একটা রস থাকে ঠিক না এটা বলা হয় বাইল তার অনেকেই আমরা চর্বি জাতীয় যত কিছুই খাই সব কিছু এই মানে মেটাবলিজম করে কে এই বাইলটা তৈরি করে কে পিত্তথলি তৈরি করে লিভারে তৈরি করে ঠিক আছে কি না তাহলে আমরা যে গরু মাংস খাই মানে যত মাংস খায় চর্বি যে জিনিস খায় এগুলোকে ভাঙার জন্য কাজ করে কে বাইল ঠিক না এই বাইলটা কে তৈরি করে লিভার তৈরি করে ঠিক আছে কি না তো লিভার তৈরি করে কি সে তার কাছে রাখে দেয় সে তৈরি করে কি করে এই নালি দেয় সে এই পিত্তথলিতে রাখে জমা রাখে জমা রাখার ইম্পর্টেন্স আরও আছে হ্যাঁ আচ্ছা এটাই মাথা রাখে তাহলে বাইলটা তৈরি করলো কে লিভার এগুলা জমা রাখে কে পিত্তথলি ঠিক আছে এই পিছু এই বাইলের কাজ কি মেটাবলিজম করা যে চর্বি জাতীয় অথবা মাংস জাতীয় খাবারগুলো মেটাবলিজম করে কে বাইল ঠিক আছে কি না যাই হোক তাহলে আবার কি হচ্ছে লিভারটা লিভারের কয়টা লোভ দুইটা লোভ তার ওজন কতটুকু দেড় থেকে দুই কেজি এটা হচ্ছে তার ওজন তাহলে পুরা বডির তুলনায় সে কত অংশ এটা নাই হয়তো হ্যাঁ মানে তিরিশ পুরো শরীরে আমরা তিরিশ ভাগ করি তার একটা অংশ হচ্ছে লিভার বোঝা গেছে কিনা কত পার্সেন্ট তিন থেকে পাঁচ পার্সেন্ট তাহলে তিন থেকে পাঁচ পার্সেন্ট হ্যাঁ আর ওজন কতটুকু দেড় থেকে দুই মিটার দুই কেজি ঠিক আছে কিনা তো এগুলোর ভিতরে আরও অনেক কোষ থাকে হ্যাপাটোসাইট থাকে রক্তনালী থাকে বোঝা গেছে কিনা এই এটা হচ্ছে লিভার গেল তারপরে কী বলছি পিত্তথলি এটারও কি আছে ভাগ আছে অনেকগুলা ও এটা আরও কিছু আছে হ্যাঁ এটা দেখেন সুপিরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস বা ইনফিরিয়র বর্ডার ঠিক আছে ল্যাটারাল সারফেস মিডিয়াল সারফেস অনেকগুলো আছে হ্যাঁ অ্যান্টিরিয়র সারফেস এগুলো হচ্ছে তার মূলত এটাই পড়েন এটা কতটুকু ওজন দেড় থেকে দুই কেজি তার দুটা লোভ থাকে তার মেন কাজ কি মেন কাজ বাইল বাইল তৈরি করা ঠিক আছে এবং এটাতে আরও অনেক হরমোন থাকে অনেক ইলেকট্রোলাইট বা এই আপনার রক্তগুলো ভাঙে রক্ত তৈরি করে ঠিক আছে কি না এ তার কাজ হচ্ছে এটা জাস্ট এটার কাজ একটা শিখবেন বাইল তৈরি করে
ভাইল তৈরি করে কই রাখে গল ব্লাডার রাখে জমা রাখে হ্যাঁ এটাকে স্টোর হাউস ঠিক আছে এবার গল ব্লাডার সম্পর্কে আমরা জানি বা পিত্ত থলি আর এটার নাম কি পিত্ত নালি নালি তৈরি না এই এবার দেখেন এই গল ব্লাডার যে আমরা বড় করে আঁকি ঠিক আছে এরকম ঠিক আছে তাহলে তার একটা কি থাকে দেহ আছে না শরীর এটা একটা দেহ এটা একটা ফান্ডাস আছে ফান্ডাস বডি নেক একটা ঘাড় আছে ঠিক আছে কি না তো যদি কোনো কারণে এই নেকটা কি থাকে গান চিকন থাকে কোনো কারণে একটা ফাতর তৈরি হইলো ভিতরে ছোট একটা ফাতর এই নেকে আসে কি হইলো জমা একা বন্ধ হয়ে গেল ঠিক না তো দেখেন আমরা অনেকে পিত্তথলি অপারেশন কারো হয়েছে হয় না হ্যাঁ তো এটা ব্যথা হয় কেন এই যে উপরে পেটে ব্যথা হয় ঠিক আছে কি না কেন ব্যথা হয় কারণ তারও কাজ কি এই যে বাইলগুলো তৈরি জমা রাখছে না যখন শরীরে প্রয়োজন হবে সে কী করে কন্ট্রাকশন এরকম চাপ দেয় ঠিক আছে কি না চাপ দিলে বাইলটা বের হয় ঠিক আছে তো এবার এই জায়গায় যদি ব্লক হয়ে থাকে তাহলে সে কী করবে চাপ দিবে চাপ দিলে এটা একটু আর একটু সামনের দিকে যাবে এই এদিক থেকে সামনে দিয়ে যাচ্ছে এই যে ফোর্সের কারণে যাচ্ছে এই কারণে ব্যথাটা হয় ঠিক আছে কি না তো বলি না আমরা জিজ্ঞাসা করি খাওয়ার পরে ব্যথা হয় না আগে ব্যথা হয় চর্বি জাতীয় খাবার খাইলে তো অনেকে বলে খাবার মানে মাংস তো চর্বিতে খাইলে খাওয়ার পরে ব্যথা হয় কেন ব্যথা হয় কারণ এগুলোকে হজম করার জন্য কী প্রয়োজন বাইল যখন খাওয়া আমরা খাইলাম তখন এই ব্রেনে বলতেছে গলব্লাডারে তুমি বাইল পাঠাও তখন সে কী করে চিপ দেয় বা কন্ট্রাকশন করে তো যেদিকে পাথর আছে পাথর কোনো যাইতে পারতেছে না সেই দিক থেকে একটু এদিকে গেলো যে কন্ট্রাকশনটা হইলো পাথরটা সামনে দিয়ে গেলো এটার কারণে একটা ব্যথা হয় সেই কারণে খাওয়ার পরে এই ব্যথাটা তৈরি হয় বোঝা গেছে কি না তাহলে গলব্লাডারের কী অংশ থাকে ফান্ডাস নেক থাকে আরও অনেক কিছু থাকে হ্যাঁ এগুলোর দরকার নেই এটা কতটুকু লম্বা অথবা ওজন কতটুকু এটার দেখতে কীরকম মনে হয় দেখতে লেখা আছে দেখেন কিসের মতন হ্যাঁ লম্বা হ্যাঁ 7-10-12 সেন্টিমিটার লম্বা এটা ওজন কতটুকু ওজন না এটা বলছে কতটুকু বাইল ধারণ ক্ষমতা হ্যাঁ তার লিভার 30-50 ml ঠিক আছে মিলিলিটার বাইল জমা রাখতে পারে বোঝা গেছে কি না এই তাহলে সে কতটুকু লম্বা 10-15 হ্যাঁ সে বাইল কতটুকু ধারণ ক্ষমতা রাখতে পারে করতে পারে হ্যাঁ এটা দেখতে কিসের মতন পেয়ার কী লেখছে দেখেন তো হ্যাঁ কিছু লেখছে এগুলা লেখে নাই না আচ্ছা এটা হচ্ছে পেয়ার মতন হ্যাঁ এই তাহলে এটার কাজ কি এক নম্বর কাজ বাইলগুলোরে জমা রাখে ঠিক না এটা হচ্ছে তার মেইন কাজ তাহলে গলব্লাডার সম্পর্কে গেলাম তাহলে গোপী দলিতে পাথর হইলে কেন ব্যথা হয় বোঝা গেছে কি না এই তারপর কি আছে অগ্নাশয় বা ইংরেজি নাম কি প্যানক্রিয়াস এটাতে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটোই থাকে এই কারণে সে এনজাইম এবং হরমোন দুইটাই তৈরি করে এটাতে অ্যানাটমি পড়াইছিলাম না কী কী থাকে একটা মাথা থাকে হেড থাকে তারপরে ঘাড় থাকে না নেক থাকে তারপরে তারপরে একটা লেজ থাকে বা টেল থাকে তো এক্সোক্রাইনতে কী আসে এনজাইম আসে ঠিক না এক্সোক্রাইন আসলে মাথায় কী আসবে তার একটা ডাক থাকবে ঠিক না আর এন্ডোক্রাইন মাথায় আসলে কী আসবে তার কোনো ডাক নাই বা নালি নাই সে রক্তের মাধ্যমে শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায় ঠিক আছে এই এটা গেল তাহলে তার কাজ কি এনজাইম এবং এবই দেখেন যখন পড়াইছিলাম প্যানক্রিয়াস তখন 4টা সেল ঠিক না এই 4টা সেল কী করে হরমোন তৈরি করে আর কিছু এনজাইম তৈরি করে সিসিকে ঠিক আছে প্যানক্রিয়াটিক হরমোন অনেকগুলো আছে তো এগুলো হচ্ছে এনজাইম সিসিকে যেগুলো হ্যাঁ তো এগুলোর কাজ হচ্ছে কি কোনো কিছু যেটা আসলো এটাকে ভাঙবে ঠিক আছে এক্সোক্রাইন পোর্শন থেকে আসলো খাবারগুলোকে ভাঙার জন্য
ওই যে এরকম বাইল আসছে যে চর্বিতে খাবার ভাঙার জন্য, এরকম শরীরে অনেক খাদ্য আছে ওই এনজাইমগুলোর মাধ্যমে ভাঙে, বোঝা গেছে কি না? এই আর হরমোনগুলো কী কী সেল থেকে আসে? আলফা, পিপি সেল, ওই এগুলোর কাজটা বোঝা গেছে। সে কাজ সে কি তৈরি করে? গ্লুকাগন। তার কাজ গ্লুকোজ বার। আর তার ইনসুলিন। তার কাজ কি? তার নিয়ন্ত্রণ করে সোমাটোস্ট্যাটিন। হ্যাঁ, তার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে তার কাজ সব ঢালাও মুখস্থ করার দরকার নেই, জাস্ট মাথা রাখবেন কী কী সেল আছে, তার কাজ কি, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াসটা দেখতে কিসের মতন? হ্যাঁ দেখেন, খুলেন, আমি পুরে লাভ কি আমার? এটা একটা পাতার মতো না? পাইছেন? ও তাহলে থাকুক। হ্যাঁ, তারপর এটার অংশগুলো দেওয়া আছে। হ্যাঁ, কী কী আছে এগুলা? এগুলো যদি আপনারা না বলেন আপনাদের মনে থাকবে না, আপনাদেরকে বলাইতেছি এই কারণে কী কী থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পাইছেন তো, মিলছে কি না? হ্যাঁ, তারপরে দেখেন এটার অংশগুলো দেখেন, তারপরে যান নিচে যান, কী লেখা আছে? হ্যাঁ আমি বলছিলাম এগুলো দুইটা অংশ আছে। হ্যাঁ, এক্সোক্রাইন পোর্শন থেকে কী আসে? হ্যাঁ বলেন। হ্যাঁ, এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কী আসে বললাম? চারটা জিনিস। হ্যাঁ, তাহলে এক্সোক্রাইন এন্ডোক্রাইনের পার্থক্য কী? এনজাইম হচ্ছে নালিসহ নাকি? ভুল বলছি? হ্যাঁ ঠিক আছে, এক্সোক্রাইন নালিসহ নালি বিশিষ্ট, এটার একটা পার্থক্য আছে, পড়বেন। হ্যাঁ, এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন পার্থক্য বলে দিক, মুখস্থ করার দরকার নাই। এক্সোক্রাইন মানে একটা নালি থাকবে, যেটা নালি দিয়ে আসবে এটা হচ্ছে এনজাইম, ঠিক আছে? আর এন্ডোক্রাইন মানে নালি থাকবে না, যেটা আসবে এটা হরমোন। এনজাইমের কাজ কি, হরমোনের কাজ কি, চারটা পার্থক্য, আর দরকার নেই। ঠিক আছে, মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে প্যানক্রিয়াস শেষ। আর তারপরে কী লেখা আছে নিচে দেখেন, মিলেন, এক্সোক্রাইন এন্ডোক্রাইন পোর্শন গেল, তারপরে হ্যাঁ গঠন কী লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে এগুলো আমাদের জানি লাভ হবে, লাভ নেই। হ্যাঁ, তারপরে বলেন। আমরা এতক্ষণ অগ্রাসী পড়লাম, তাই না? তাহলে এতটুকুই জানবেন প্যানক্রিয়াসটা দেখতে কিসের মতন, সে কতটুকু লম্বা, তার কী কী অংশ থাকে, এবং ফাংশনাল স্ট্রাকচারালি মানে দেখতে সে কীরকম, আর তার কাজের ভিত্তিতে দুইটা ভাগ করছে, এক্সোক্রাইন পোর্শন এন্ডোক্রাইন। এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন পার্থক্য কীভাবে করবেন? এক্সোক্রাইন থেকে কী আসে, এন্ডোক্রাইন থেকে কী আসে, তাদের কাজ কী, বোঝা গেছে কিনা? সিম্পল। তাহলে আছে পাকস্থলী গেলে ক্ষুদ্রান্ত বেদন্ত্র, অ্যাপেন্ডিক্স, যকৃত, লিপিত, পিত্তথলি, অগ্নাশয়। ঠিক আছে কিনা? তো অনেক কষ্ট করলাম আজকে। তা আপনারা কী শিখলেন? হ্যাঁ, কী কী মাথায় আসলো? হ্যাঁ, তাহলে প্রথম কী মুখ থেকে শুরু করেন, কী কী অংশ আছে বলেন। হ্যাঁ, তারপরে শেষ, ঠিক না? তাহলে আমরা একটা খাবার খাইলে আবার মাথা থাকবে, তো খাবার খাইতেছি এদিক দিয়ে যাইতেছে, বোঝা গেছে কি? একটা মাথা তো আসবে তো এই। তারপরে ইসোফেগাসটা বা খাদ্য নালী কতটুকু লম্বা? 25 সেন্টিমিটার লম্বা। তারপরে কি আসছে? স্টোমাক বা হ্যাঁ এটা পাকস্থলী। এটা কয়টা অংশ থাকে? মূল অংশ তিনটা। কী কী থাকে? এগুলো থাকে মাথায়, ঠান্ডা রাখবেন যখন বলবেন তখন ঠান্ডা রাখবেন। হ্যাঁ, খাদ্য থলি বা পাকস্থলী বা স্টোমাক, এটার তিনটে অংশ থাকে। কী কী থাকে? এন্ট্রাম থাকে, এবং দুটা বাঁকা কী থাকে? কার্ভেচার থাকে, এবং একটা গর্ত থাকে, এটা ইংরেজি নাম কি? কার্ডিয়াক নস, তাই না? এবং দুটা ওপেনিং থাকে, একটা ঢুকে একটা ভিড় হয়। এই যে স্পিংটার থাকে, একটা ইসিভিজিয়াল স্পিংটার, পাইলোরিক স্পিংটার, এগুলো মাথায় রাখার দরকার নেই। হ্যাঁ, তাহলে স্টোমাক সম্পর্কে আমরা চলে গেলাম। স্টোমাকের কাজ কী? ডাইজেশন করা, ভাঙবে। কে ভাঙবে? মেন কে কাজ করে? এসিএল।
হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা পুরো হাতে দিলে কি হয় হাত ছিদ্রই বেরো যাবে কিন্তু বেরো দিছে না কেন একটা আলা ব্যারিয়ার দিয়ে দিছে হ্যাঁ মিউকাস মেমব্রেন ঠিক আছে কি না এই তারপর কি আসছে আমরা হ্যাঁ আর স্টোমাকের সাইজ কতটুকু সম্ভবত 25 সেন্টিমিটার হ্যাঁ তারপর কি আসছে ক্ষুদ্রান্ত এটা কয়টা পার্ট তিনটা পার্ট কি কি আইলিয়া ঠিক না ইলিয়া আইলিয়া একই ঠিক আছে এই সে কতটুকু লম্বা 6 মিটার হ্যাঁ এটা গেল তার অংশ গেল ডিউডেনাম আসি আবার ডিউডেনাম দেখতে কিসের মতন এটা কতটুকু লম্বা 25 দেখেন শরীরে কয়েক জিনিস 25 আছে ইসোফেগাস বা খাদ্য নালী খাদ্য থলি তারপর হচ্ছে ডিউডেনাম তারপর আরেকটা হচ্ছে ইউরেটার হ্যাঁ মূত্র নালী যেটা এই চারটা আরেকটা জিনিস আছে যে পাঁচটা হচ্ছে 25 সেন্টিমিটার ঠিক আছে কি না তাহলে দেখেন ডিউডেনাম কত সেন্টিমিটার এটা কয়টা অংশ থাকে কি কি থাকে এটাতে একটা ডাক আসে মানে একটা নালি আসে কই থেকে আসে প্যানক্রিয়াস থেকে ঠিক না ওপেন হয় এই তাহলে ডিউডেনামের কাজ শেষ তারপর কি আছে জেজুনাম আইলিয়াম এগুলো দেখবেন কোনটা কত সেন্টিমিটার ঠিক আছে কিনা এই এই পুরা ক্ষুদ্রান্তের কাজ কি একটা কাজ শোষণ ডান সবচেয়ে বেশি হ্যাঁ 70 থেকে 80% শোষণ করে জায়গায় বোঝা গেছে কিনা তারপর কি আছে বীজতন্ত্র এটা কত মিটার লম্বা হ্যাঁ এটা কি কি অংশ থাকে হ্যাঁ তারপরে হয় না আবার বলেন অ্যাসেন্ডিং কোলন তারপরে ট্রান্সভার্স তারপরে ডিসেন্ডিং তারপরে 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 অ্যানালকিন তাহলে আমরা যা খাইলাম একবার শেষ পর্যন্ত কি কি অংশ পাইলাম ঠিক না এই তো দেখেন যে অ্যাসেন্ডিং কোলনের মাথায় সিকেমে একটা জিনিস থাকে একটা বর্ধিত অংশ এটার নাম অ্যাপেন্ডিক্স এটা কই থেকে রাইট আইলে ফোসা ব্যথা হইলে কি হবো অপারেশন করে যাবে হসপিটাল নিয়ে যাবেন হ্যাঁ এবার দেখেন ক্ষুদ্রান্ত এবং বিদন্ত ক্ষুদ্রান্ত এত লম্বা হওয়ার পর এটা ক্ষুদ্রান্ত কেন আর এটা এবার যদি বলে ক্ষুদ্রান্ত এবং বিদন্তের পার্থক্য কি সে এত মিটার লম্বা তার লুমেন ছোট ঠিক না তার কাজ এটা তার এই অংশ থাকে এই অংশ থাকে পার্থক্য হয়ে গেছে মুখস্থ করার দরকার নাই হ্যাঁ ওই অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন মাঝখানে একটা অ্যাঙ্গে কোন তৈরি হয়েছে না এটাকে কি বলা হয় রাইট হ্যাঁ রাইট ফ্লেক্সার হ্যাঁ বা রাইট হ্যাপাটিক ফ্লেক্সার এটা দরকার না রাইট এবং লেফট ফ্লেক্সার এটা আরেক নাম হচ্ছে এদিক দিয়ে লিভার থাকে না লিভার আরেক নাম হচ্ছে হ্যাপাটিক ওই দিক দিয়ে কি থাকে স্প্লিন থাকে তাহলে হ্যাপাটিক এরিয়াতে আছে তাহলে হ্যাপাটিক ফ্লেক্সার যদি স্প্লিন আছে স্প্লিনিক ফ্লেক্সার এগুলো দরকার নেই জাস্ট রাইট ফ্লেক্সার লেফট ফ্লেক্সার তাহলে পুরো মোটামুটি যে অন্তর সিস্টেম নাকি জিএটি সিস্টেম এটা কি আইডিয়া গেল না খাওয়ার সিস্টেম তারপর কি পড়েছিলাম তিনটা অংশ পড়েছিলাম আর কি পড়েছিলাম হ্যাঁ তো লিভারটা কতটুকু ওজন দেড় থেকে দু কেজি মেলের চেয়ে মানে মহিলার চেয়ে পুরুষটা একটু কি থাকে বড় থাকে ঠিক না এটার মেইন কাজ কি মেটাবলিজম করা সে কি তৈরি করবে বাইল তৈরি করবে বাইল তৈরি করে কোথায় পাঠাবে পিত্তথলি বা গল ব্লাডার ওই জায়গায় জমা রাখবে ওইটা দেখতে কিসের মতো পেয়ার শেপ ঠিক না আর এটা কতটুকু লম্বা গল ব্লাডার 10 থেকে 12 সেন্টিমিটার এগুলা মুখস্থ করার প্রয়োজন নাই জাস্ট ইন্টারেস্ট সে 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা ঠিক না এটার পার্ট আছে কী কী আছে ফান্ডাস আছে বডি আছে নেক আছে এটাতে একটা জিনিসে মাথা রাখবেন এটার কাজ কি গল ব্লাডারের পিত্তথলির বাইলগুলা জমা রাখ এটাই কাজ আর বাইল তৈরি করে কে লিভার এই দুইটা পয়েন্ট লিভার বাইল তৈরি করে জমা রাখে কে সারাদিনের মুখস্থ এই দুইটা লাইন বোঝা গেছে কি না এই আরেকটা কি পড়েছিলাম প্যানক্রিয়াস বা অগ্নাশয় এটারও দেখতে কী কী অংশ আছে এটা পড়েছিলাম টেল ঠিক না এটা এটা হচ্ছে স্ট্রাকচারাল বা গাঠনিকভাবে আর কার্যকরিকভাবে বা ফাংশনালভাবে দুইটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন এক্সোক্রাইন থেকে কী আসে এনজাইম এটাতে নালি আছে
কি থাকে সিসি কি এগুলো দরকার নাই আপনাদের আর এন্ডোক্রাইন পোর্শন থেকে কি আসে হরমোন আসে তাহলে এনজাইম এবং হরমোনের পার্থক্য বোঝা গেছে কি না এই হরমোন কি কি আসে ইনসুলিন গ্লুকাগন সোমাটোস্টেরিন এগুলোর কাজ কি পারবেন না এই এতটুকু মনে রাখবেন তো এটাই আর কিছু না তাহলে বোঝা গেছে আর কোনো অসুবিধা আছে কি না এগুলো পড়বেন সামনে ক্লাসে হ্যাঁ ধরবো যদি কোনো কোশ্চেন থাকে সামনে নোট করে নিয়ে আসবেন অথবা বলতে পারেন হ্যাঁ